হ্যালো এভরিওয়ান, বাঙালি রেসিপিতে আপনাদের স্বাগত। তো সামনেই ক্রিসমাস, আর ক্রিসমাসের কথা মনে পড়লেই কেকের কথা মনে পড়ে যায়। তো আজকে আমি ক্রিসমাস স্পেশালে একটি প্লাম কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে আপনারা ড্রাই ফ্রুটস কেকও বলতে পারেন। এখানে আমি অনেক ড্রাই ফ্রুটসের ব্যবহার করেছি, মানে এটা খেতে একদম সুস্বাদু। আর একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে রেসিপিটি শেয়ার করব। তো আপনারা দেখে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ক্রিসমাস ডের দিন, আবার ক্রিসমাস ডেটাকে স্পেশাল বানানোর জন্য। তো চলুন এখন আমি কেকের রেসিপি শেয়ার করি। তার আগে আমি বলে দিই, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি ডিসক্রিপশানে দুটারই লিংক দিয়ে দেব। তো চলুন এখন বানানো স্টার্ট করে নিচ্ছি। তো এখানে আমি প্লেটের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি নিয়েছি কিশমিশ, আর এখানে আমি খেজুর নিয়েছি, কাজু নিয়েছি, টুটি ফুটি আমি চার রকমের কালারের নিয়েছি, আর চেরি নিয়েছি, আর এখানে আমি অরেঞ্জ জুস নিয়েছি। তো সব জুসের মধ্যে আমি সব ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব। তো এখানে আমি সব ড্রাই ফ্রুটসগুলোকেই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে এক ঘন্টা এভাবে রেখে দেব। সব ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুসটাকে ভালো মতো সোক করে নেবে। তো এক ঘন্টা আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তারপর আমি এখানে বানিয়ে নেব একটা সিরাপ। তো ওটার জন্য আমি একটা গরম প্যানের মধ্যে চার চামচের মতো চিনি দিয়েছি। চিনিটাকে আমি এখন নাড়াচাড়া করব না, ভালো করে মেল্ট হতে দেব প্রথমে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভালো মতো মেল্ট হয়ে গেছে। এখন আমি এভাবে নাড়াচাড়া করে যখন কালারটা ব্রাউন হয়ে আসবে তখন আমি এটার মধ্যে জল দিয়ে দেব। একটু জল দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। তো এটা একটা সিরাপের মতো এভাবে বানিয়ে নেব। এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। আর আমি যেটার মধ্যে কেক বানাবো সেটাতে আমি তেল লাগিয়ে একটু ময়দা ছিটিয়ে রেখে দিয়েছি। তো এক ঘন্টা পর আমি কেকটার ব্যাটার বানানো স্টার্ট করছি। তো এখানে আমি এক বাটির একটু কম এখানে আমি দুধ নিয়েছি, আবার এখানে আমি চার চামচের মতোই চিনি নিয়েছি। তারপর এটার মধ্যে আমি এক বাটির একটু কম আবার তেল, সাদা তেল ব্যবহার করেছি। এটাকে খুব ভালো মতো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে চিনি পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো এটা খুব ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম। তো ময়দাটাকে ভালো মতো করে চেলে নিয়েছি আমি, আর এখানে আমি দু চামচের মতো পাউডার দুধ নিয়েছি। এটাকে ভালো মতো করে আমি মিক্স করে নিচ্ছি। তো এটা খুব ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে সিরাপটাকে দিয়ে দেব। আর এই কেকের মধ্যে এই সিরাপটাই কালারটাকে চেঞ্জ করে দেবে পুরোপুরি। আর এখানে আমি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব, একদম জুসটাও দিয়ে দেব আর ড্রাই ফ্রুটসগুলোকেও এখানে আমি দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে। আর প্লাম কেকের কিন্তু ব্যাটারটা খুব একটা সফট হয় না, একটু হার্ড হয়ে থাকে, তার জন্য আমাকে সেভাবে এটাকে এভাবে মিক্স করে করে দেখুন ব্যাটারটা খুব সুন্দর হার্ড হয়েছে। আর প্লাম কেকের ব্যাটারটা এরকমই দরকার। এখানে আমি এক ঢাকনি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখন আমি এখানে এক চামচ এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর এক চামচ আমি বেকিং পাউডার এখানে দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো করে একটু মিক্স করে নিতে হবে। আর এটা খুব তাড়াতাড়ি মিক্স করতে হবে, মিক্স করে সঙ্গে সঙ্গে এটা কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে। তো এটা খুব ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি কেক টিনে এটা ঢেলে দিচ্ছি।
এটা ভালোমতো দিয়ে দিয়েছি। এখন একটু ড্যাপ করে নেব এভাবে। তারপর উপরে কিছু আমি ড্রাই ফ্রুটস এভাবে ডেকোরেশনের জন্য দিচ্ছি, দেখতে ভালো লাগবে কেকটা। এখন আমি এটাকে বেক করে নেব। তো আমি এই স্টিমারের মধ্যে আগে থেকেই জল ভালো মতো নিয়ে নিয়েছি, স্টিম করেছি, তারপর আমি এটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, আর যে একটা ফুটা আছে সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব, যাতে কোনোভাবেই স্টিম বাইরে না যায়। তো এটাকে আমি 50 মিনিটস এভাবেই স্টিম করে নেব। তো 50 মিনিটস হয়ে গিয়েছে, এখন আমি চেক করে নিচ্ছি এটা ভালো মতো হয়েছে কি না। তো একটা আমি চাকু নিয়েছি, চাকুটা এভাবে ভিতরে ঢুকিয়ে দেখে নেব এটা বেক হয়েছে কি না। তো এটা বেক এখনো ভালো মতো হয়নি, আমার চাকুর মধ্যে একটু লেগে যাচ্ছে। এটাকে ঢাকনা দিয়ে আবার আমি 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পর আমি চেক করে নেব এটা হয়েছে কি না, আবারও আমি ওই চাকুটাই ঢুকিয়ে দেখে নেব। তো এবার আমার চাকুটা একদম পরিষ্কারভাবে বেরিয়েছে, মানে এটা বেক ভালো মতো হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন ঠান্ডা হতে এভাবেই রেখে দেব। তো কেকটা আমার ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখুন কতটা সফট হয়েছে। তো আমি চাকু দিয়ে সাইডটা প্রথমে এভাবে কেটে নেব, যাতে ইজিলি বের হয়ে আসে। তারপর একটা প্লেট দিয়ে এভাবে আমি উল্টিয়ে দেব। তো দেখুন আমার কেকটা বের হয়ে আসছে, আর কত সুন্দর বেক হয়েছে। তো এটা খুব ভালো মতো বেক হয়েছে এন্ড খুব সফট হয়েছে, সেটা আপনারা এই যে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আবার আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা। এই যে দেখুন এন্ড ড্রাই ফ্রুটসগুলো ভিতরে কত সুন্দর লাগছে দেখতে, এন্ড খুব ভালো মতো বেক হয়েছে। তো আজকের এই প্লাম কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।